ভালো, আজকে স্কুল যেতে ইচ্ছা করছে না। আমাকে বলছে দেখো ঈশানের ফোন নিয়ে চলে এসেছে কালকে রাতে। হ্যাঁ, আর তিনটে ফোন সাজিয়েছে, বলছে এটা ঈশানের ফোন নিয়ে চলে এসেছে, আর তুমি আমার ফোন নিয়ে নিয়েছো, আর এইটা দীপাক একারই ফোন। যাবে না আজকে স্কুলে, বাড়ি থেকে আসলে সেটার ভালো দিন হয়, সেই দিনে ও কিচ্ছু করবে না, পড়বে না, পড়তে যাবে না। ভালো দিন, ভালো ভালো খাবার খেতে হবে, আর একটু মোটা করেও দিতে পারো। ওটাই থাকবে, কাকার নিয়ে কোনো চাপ নেই। পড়তে ভালোবাসে, ওই জন্য হয়তো পাঞ্জাবিটা পছন্দ করে বেশি কাঁথা দিলা ভালো। সকালের আজকের ব্রেকফাস্ট আমাদের বানানো হলো ব্রেড টোস্ট। আমি সেই কালকে পাউরুটি নিয়েছিলাম না, খুব ইচ্ছা ছিল একটু ব্রেড টোস্ট খাওয়ার, তো সেটাই আর কি আজকে সকালে বানানো হলো। দেখো সবার জন্য বানানো হয়েছে, এক একে সবাই খেয়ে নিয়েছে। আর একটু আগে দেখালাম, ওটা হচ্ছে ভাই। সকালবেলা ভাই খেলো, তারপরে আমি, এক এক করে বানানো হচ্ছে আর এক একজন করে খাওয়া শুরু হচ্ছে। তো বৌদিকে বললাম তুমি খেয়ে নাও, তো বৌদি বললো এটা তোমার জন্য, তুমি খাও। তো দেখো আমি কিন্তু এখন খাওয়া শুরু করে দিচ্ছি, আর মা কিন্তু আজকে খাবে না। একটা ঝগড়া করো দুজন মিলে, এই দেখো দুজনে ঝগড়া শুরু করেছে। আর আমাদের এই উঠোনটায় পায়চারি করতে কিন্তু বেশ ভালো লাগে, কেন বলো তো, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো, আর অনেকটা জায়গা নিয়ে একদম ওই গেট থেকে এ পর্যন্ত ঘুরতে খুব ভালো লাগে। তারপরে মায়ের একটু সময় হলো, মা বললো আয় একটু মাথাটা বেলি দিয়ে দেবি। না গো, উকুন টুকুন কিছু নেই, কিন্তু ওই কী বলো তো, মাথায় হাত দিয়ে একটু বেলি দিলে বেশ আরাম লাগে বা মজা লাগে বলতে পারো। তো সেই কারণেই আর কি মাকে সামনে নিয়ে বসে পড়লাম, আর মায়ের হাতে, মায়ের মাথায় এরকম বেলি দেওয়া দেখে আমারও যেন মনে হচ্ছিল আমিও একটু দিয়ে নেবো, আমারও খুব আরাম লাগবে এই আর কি। মায়ের শরীরটা অতটা ভালো নেই, প্রেশারটা একটু বেড়েছে, আর বৌদির এদিকে পায়ের তলাটা একটু ব্যথা করছে। তো বৌদিকে বললাম তুমি তাহলে একটু রেস্ট নাও, আমি এদিকে মাছের ঝোলটা রান্না করে নিচ্ছি। কি দুধ শুনু খাবার, এখন চলছে না দুপুরে রান্নাবান্না, তাড়াতাড়ি বেশ কমপ্লিট হয়ে গেছে। এখন মায়ের ওই আলমারিটা খুললাম, কেন বলো তো, ওই মায়ের শাড়িগুলো সব বার করা হলো, কিছু কিছু শাড়ি একটু বাইরে রাখা হবে, কেন ওই স্কুলে পড়ে যাওয়ার মতো, আর কিছু কিছু যেগুলো ভালো সেগুলো আলাদা করে রেখে দেওয়া জন্য ওই আর কি। তারপরে চলে আসলাম একটু ফল কাটতে, অনেক রকমের ফল রয়েছে বাড়িতে আর অনেকগুলো রয়েছে, তো মা বললো তাহলে কাট, ফলগুলো নয়তো নষ্ট হয়ে যাবে, তো সেগুলো আর কি কাটতে বসে পড়লাম। তো মা রান্নাঘরটা পরিষ্কার করবে বলে আমাকে বার করে দিল কলপাড়ের এখানে, এখানে বসে বসে এখন ফলগুলো কেটে নিচ্ছি আর মা রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছে। দেখো গাছ হয়ে গিয়েছে,
এখনো আছে অনেকগুলো, এইটা কিন্তু পাড়ার মতো হয়ে গেছে, বড় পড়ে যাবে, এইটা কাটলে যদি ভালো হয় তারপর পিন্ড হবে, না হলে এইটা এইটা পেরে ফেলো, ওইটা এখন তো পারলাম, এটা ও এইটা পারলাম, এখানে ছিল মানে আগে পুড়ে ছিল, চলো আজকেও হতে পারে, আচ্ছা ওইটা কেটে দেখ, এটা তো ওই যে আমাদের বাড়ির গাছের বাতাবি লেবু, বুঝতে পারছো, একটু আগে পেরে নিয়ে আসা হলো, বাবা পারলো, তো বাবা সেটা বলছে দেখ তো পোক্ত হয়েছে কি, কেন বলো তো লেবুগুলো না সব পড়ে যাচ্ছে, তুমি আজকে টিফিন খেয়েছো তো, কি টিফিন দিয়েছিল আজকে, জল খেয়েছো তো, সেই কথা বলো আগে, জল খেয়েছো, দেখি দেখি, তুমি জল খাও না এখন, ছোটবেলায় তো ভালোই জল খেতে, ওই হাসি, হে মামা ধনি মেয়ে, ওই পড়ি পড়ি, তাই তো পড়ি, আর গঙ্গা গঙ্গা আর একটা ভালো নাম মনে কর, মনে করো, হ্যাঁ ঠিক আছে, আমার ফোন বাজছে মাম্মা, ধরো, পিঙ্ক নেই এটা, এটা লাইট পিঙ্ক, কি হলো, কি মজা পেলে তুমি, আর এই দেখো সেই দুপুরে মায়ের শাড়ি টাড়ি গুছিয়ে রাখলাম, এখন আবার বৌদির শাড়ি টাড়ি, যেগুলো মোটামুটি বাদ দেওয়ার মতো সেগুলো বাদ দেওয়া হচ্ছে, আলমারি ভর্তি হয়ে গেছে, বৌদি বলো আমার আলমারিটাও একটু গুছিয়ে দিও, তো সেই জন্য আর কি সবাই মিলে এই ঘরে এখন বসে বসে গল্প করা হচ্ছে, প্লাস এই যে শাড়ি গোছানো হচ্ছে, তো চলো হ্যাঁ আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি, তোমাদের কেমন লাগলো আমাদের সাথে আজকে সারাটা দিন কাটাতে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না, আজকের মতো তাহলে সবাইকে শুভরাত্রি জানাচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।